এর প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে, কেমন আছেন? ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যে বিষয়টি জানতে চাইছি যে ভয়েস এবং ভিডিও চ্যাটে আইবল আসলে কিভাবে কাজ করছে যদি একটু বলতেন। আইবল নেটওয়ার্কস ক্যারিয়ার গ্রেড সফটওয়্যার তৈরি করে আপনার। তো মনে করেন যে আমাদের ইন্টারনেটে অনেক সমস্যা আছে, যেমন নেট ট্র্যাভার্সাল, তারপরে অল্প ব্যান্ডউইথের ভেতর মনে করেন ভালো ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, এগুলো মেনটেন করা কিন্তু খুব কঠিন একটা কাজ। তো আইবল খুব সফলতার সাথে এটা করতে পারছে আপনার। আইবল চ্যাট নামে একটা সফটওয়্যার আছে আমাদের অলরেডি মার্কেটে, এটা প্রায় 2001 সালে লঞ্চ করেছিলাম আমরা, এবং এটা খুব জনপ্রিয় একটা সফটওয়্যার। এবং আইবল কিন্তু একটি পায়োনিয়ার। আপনি যদি দেখেন যে ইয়াহু মেসেঞ্জার, স্কাইপে, এগুলোতে এখন আপনি ভয়েস ভিডিও ক্যাপাবিলিটি দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু আসার আগেই আমাদের আইবল, এরা আইবল যে চ্যাট যে সফটওয়্যারটা বানিয়েছি আমরা, এটা কিন্তু এই ক্যাপাবিলিটিগুলো ছিল। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনাদের আপনারা প্রায় 10 বছর যাবত কাজ করছেন, মাঝখানে সম্ভবত 2 বছর আপনাদের একটু গ্যাপ ছিল, কিন্তু আবার আপনারা শুরু করেছেন। তো বাংলাদেশে আসলে আইবল ব্যবসা আপনারা কিভাবে, মানে কিভাবে আসলে আসলো বা কিভাবে আপনারা মানে ভূমিকা রাখছে যদি একটু বলতেন। আসলে যে কোনো একটি কোম্পানি যখন দেশের বাইরে থেকে আরেকটি দেশে ব্রাঞ্চ খুলে, তখন ওরা অনেক আরএনটি করে নেয় যে এখানে করা তার জন্য কতটুকু প্রফিটেবল হবে। বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, যেমন ধরুন এখানকার ট্যালেন্ট, এখানকার রাজনৈতিক পরিস্থিতি, স্টেবিলিটি, বিভিন্ন জিনিস। তো সেরকম আইবল অন্যান্য কোম্পানির মতো এখানে এই রিসার্চটা করেছে, এবং আইবল বের করলো যে খুবই ট্যালেন্টেড ইয়াং ডেভেলপার্স বাংলাদেশে আছে, যারা শুধুমাত্র সুযোগের অপেক্ষায় আছে। এবং শুধুমাত্র ট্যালেন্টই শেষ কথা নয়, এরা খুবই হার্ড ওয়ার্কার্স, ডেডিকেটেড, এবং এই জিনিসটা কিন্তু মেইন মানে পাওয়া খুব কঠিন। আপনি অন্য অন্য দেশে পাবেন ট্যালেন্টেড লোক পাবেন, কিন্তু এরা হয়তো বা আপনার হার্ড ওয়ার্কার হবে না, ডেডিকেশন থাকবে না কাজে, কিন্তু বাংলাদেশে এটা থাকে। এই জন্যই আইবল বাংলাদেশে এসেছিল, একবার চলে গেল, পরে আবার সে দেখেছে যে না, বাংলাদেশ তার জন্য সবচেয়ে ভালো, এবং সে আবার ফিরে এসেছে, এবং সে এখনো কন্টিনিউ করছে। আইবলের প্ল্যান আছে এটাকে কন্টিনিউ করে যাওয়া। আচ্ছা, একটু যদি বলতেন যে চ্যাট করার ক্ষেত্রে অন্যান্য সফটওয়্যার যেটা আইবল নেটওয়ার্কের যে সফটওয়্যার, এটা আসলে মানে ভিন্নতাটা কোথায় আসলে, যদি ডিফারেন্ট যদি করার কথা বলি, বা ইউজাররা কেন আসলে আইবল নেটওয়ার্কটা বেছে নিবে, আপনি কি বলবেন? আচ্ছা, ইউজ টেকনিক্যাল পার্সপেক্টিভে অনেক কিছুই আছে, যেমন ফায়ারওয়াল ট্রাভার্সাল বলি আমরা, যেসব ক্ষেত্রে অন্যান্য সফটওয়্যার যেখানে আপনার পিয়ার টু পিয়ার গ্যারান্টি দিতে পারেন আমরা পারি। আর ইউজার পার্সপেক্টিভে বলতে গেলে বলতে হবে যে বিভিন্ন ফায়ারওয়ালের বিহাইন্ডে, তারপর রিমোট এরিয়া, যেটা বাংলাদেশের মতো মানে দেশে রিমোট এরিয়া যেখানে দেখা যায় ব্যান্ডউইথ খুবই কম, সেসব জায়গায় কিন্তু ভয়েস ভিডিও কল কোয়ালিটি খুব কম থাকে, এত কম থাকে যে অন্যান্য সফটওয়্যার দিয়ে আপনি হয়তো কল করতেই পারবেন না। সেদিক দিয়ে আইবল চ্যাট কিন্তু এটা সম্ভব। হ্যাঁ, অনেক অল্প ব্যান্ডউইথে অনেক ফায়ারওয়ালের বিহাইন্ডেও আইবল চ্যাট এই কল কানেকশন করে দিতে পারে, এবং খুব ভালো কোয়ালিটি কল আপনি উপভোগ করতে পারবেন। আচ্ছা, আমার একটা কৌতূহল থেকে একটু জানতে চাইছি যে এখন যে মোবাইলে 3G ব্যবহার হচ্ছে, তো এর সাথে আসলে ডিফারেন্সটা কোথায় আসলে যদি একটু বলতেন। আসলে 3G হলো আপনার একটা ক্যারিয়ার। এখন 3G যে পরিমাণ ব্যান্ডউইথ দেয়, আপনি দেখবেন যে অনেক সফটওয়্যার পক্ষে এই ব্যান্ডউইথ ব্যবহার করে সেরকম ভালো কোয়ালিটি কল দেওয়া সম্ভব না। অনেকে হয়তো বা সর্বোচ্চ ভয়েস কল দিতে পারবে, ভিডিও কল দিতে পারবে না। হ্যাঁ, এখন আমাদের পক্ষে কিন্তু সম্ভব। আমাদের শুধুমাত্র যে ডেস্কটপের সফটওয়্যার আছে তা না, আমাদের কিন্তু বর্তমানে যেসব স্মার্টফোন আছে এগুলোতেও আমাদের সব প্ল্যাটফর্মে আমাদের সফটওয়্যার আছে, এবং যে কোনো ব্যান্ডউইথে, যে কোনো আপনার ক্যারিয়ারে আমাদের পক্ষে সম্ভব ভালো কোয়ালিটি গ্যারান্টি করা। আচ্ছা আচ্ছা, একটু আগে বলছিলেন যে মানে ব্যবসা করার ক্ষেত্রে বা চ্যানেল সার্চ করার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে একটু জানতে চাইছি যে ঢাকায় আসলে কতজন ট্যালেন্টেড, যদি উন্নয়ন করার ক্ষেত্রে যদি বলি, উন্নয়ন কর্মী কাজ করছেন আইবলের ক্ষেত্রে? বর্তমানে ঢাকাতেই প্রায় 30 জনের মতো ইঞ্জিনিয়ার কাজ করছে, এবং আমাদের প্ল্যান আছে নিকট ভবিষ্যতে এটাকে 50 উত্তীর্ণ করা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আইবল ট্যালেন্ট সার্চের ক্ষেত্রে আসলে মানে মেধাবী তরুণদের যে আসলে খুঁজে বের করা, এই বিষয়টি আসলে আপনারা কিভাবে করছেন? বাংলাদেশের যে বিভিন্ন রিনিউড ইউনিভার্সিটি আছে, আমরা ওখানে প্রায় যাই, এবং ওখানে টিচারদের সাথে আমরা যোগাযোগ করি, এবং ওখানে আমরা অনসাইট আমরা এখানে ইন্টারভিউ আয়োজন করি, যেমন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সাধারণ ইউনিভার্সিটি, শুধুমাত্র এগুলো না, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও আমরা এইসব ট্যালেন্ট খুঁজে আনি। আচ্ছা, এভাবে আসলে ট্যালেন্টগুলো আপনারা হান্ট করেন এবং তারপরে আসলে কাজে বলতে পারেন। আচ্ছা, বল বলা যেতে পারে। একটা বিষয় জানতে চাইছি যে আপনাদের যে এই আইবল নেটওয়ার্ক, এই সফটওয়্যারটা, যদি এই মুহূর্তে যারা টিভি সেটার সামনে আছে, যারা দর্শক আছেন, তারা অনেকে হয়তো জানতে চাইবেন যে আসলে সফটওয়্যারটা কি, আসলে কিভাবে কাজ করছে, এক্ষেত্রে আপনি কি বলবেন?
আসলে আমাদের একটা ওয়েবসাইট আছে www.ibelchat.com এখানে গেলে যে কেউ নামিয়ে নিতে পারবে এটা অন্যান্য যে কোনো মেসেঞ্জারের মতো একটা মেসেঞ্জার কিন্তু ব্যবহার করা শুরু করলে সে বুঝতে পারবে যে এটা অন্যান্য মেসেঞ্জার থেকে অনেক অনেক বেশি আলাদা অন্যান্য মেসেঞ্জারে হয়তো তার বাসায় যে ইন্টারনেট কানেকশন আছে সে হয়তো কখনো কল করে দেখেনি কল করতে সাহস পায় না অথবা কল করলে দেখা যায় যে কোয়ালিটি সে বিরক্ত হয়ে কল কেটে দেয় কিন্তু আমাদের আইবেলচ্যাট ব্যবহার করলে সে দেখবে যে অনেক ভালো কল কোয়ালিটি পাচ্ছে এবং সে উপভোগ করবে কলটা আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা জানি যে এখন কিন্তু বাংলাদেশকে আসলে সামনে কিন্তু ডিজিটাল বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আসলে একটা প্রচেষ্টা রয়েছে এবং আমরা ডিজিটাল বাংলাদেশ দেখতে চাচ্ছি তো এই ক্ষেত্রে আসলে আইবল নেটওয়ার্ক আপনারা কিভাবে এটা সম্পৃক্ত হওয়ার চিন্তা ভাবনা করছেন বা ভূমিকা রাখছে কিভাবে রাখতে পারছে কিভাবে যদি বলেন আসলে আইবল খুব গর্বের সাথে বলতে পারে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আইবল ভূমিকা রাখতে পারে আইবলের যে মনে কর টেকনোলজি এই টেকনোলজি মনে করি বাংলাদেশের যে রিমোট এরিয়াতে যে কমিউনিকেশনটা আছে এটার সাথে মেনটেন করার জন্য আইবল টেকনোলজি ব্যবহার করা যেতে পারে আর আইবলের ক্লায়েন্ট কিন্তু অনেক বড় বড় ক্লায়েন্ট মনে করে ইন্টেল পলিকম রিম ফিলিপস তো এইসব ক্লায়েন্টকে কিন্তু আপনি যে কোনো সফটওয়্যার দিলে হবে না এদেরকে আমাদের একটা টপ কোয়ালিটি মেনটেন করতে হয় এবং আইবলের ইঞ্জিনিয়ার যারা এখানে কাজ করে তাদেরকেও সেই টপ কোয়ালিটি মেনটেন করতে হয় যার ফলে যারা এই বর্তমান যে টেকনোলজি কাটিং এজ টেকনোলজি ব্লিডিং এজ টেকনোলজির সাথে পরিচিত হতে পারছে এবং এর ফলে এবং আইবল কিন্তু কখনো এটা হাইড করে না অন্যান্য বড় ক্লায়েন্টের কাছে কিন্তু আইবল হাইড করে না যে আমার ডেভেলপমেন্ট আমি বাংলাদেশে করছি আইবল কিন্তু এটা প্রচার করে যার ফলে যেটা হচ্ছে যে ওই সব কোম্পানি কিন্তু জানতে পারছে যে বাংলাদেশে মানে ট্যালেন্টেড প্রোগ্রামার আছে ট্যালেন্টেড ইয়াং পিপল আছে যারা এইসব হাই টেকনোলজি কাজ করতে পারে এর ফলে যেটা হতে পারে মনে করেন তারা নিজেরাই বাংলাদেশে ব্রাঞ্চ খুলতে পারে যে ঠিক আছে বাংলাদেশে এত ভালো ভালো পিপল আছে আমরা কেন ওদেরকে ইউজ করছি না আর আইবলের সাথে কাজ করে কিন্তু এখানকার ছেলেরা শুধুমাত্র যে ডেভেলপমেন্ট শিখছে তা না আমরা কিন্তু যেহেতু বললাম যে আমরা হাইড করি না তার মানে তারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করছে এর মাধ্যমে সে মনে করেন কমিউনিকেশন স্কিল গ্রো করছে বিজনেসের এক্সপিরিয়েন্সটা পাচ্ছে যার ফলে সে নিজে একটা বিজনেস এস্টাবলিশ করতে পারে সে নিজে একটা এন্টারপ্রেনার হতে পারে হ্যাঁ এই স্কিলটা এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে সে নিজে কিন্তু এগুলো করতে পারে ডিজিটাল বাংলাদেশে আমি মনে করি যে এইভাবেই তারা অংশগ্রহণ করতে পারে আচ্ছা এই যে এক্ষেত্রে আপনি বলছিলেন যে ডিজিটাল বাংলাদেশে তারা অংশগ্রহণ করতে পারে সম্পৃক্ত হতে পারে এক্ষেত্রে আসলে যে বাংলাদেশের তরুণদের যদি বলি মেধা এই যে আপনি মেধার জায়গা থেকে সম্ভাবনার জায়গা থেকে আপনি একটু আগে বলছেন আমরা যে ট্যালেন্টগুলো হান্ট করে থাকি এক্ষেত্রে আইটি সেকশনে আসলে কতটুকু সম্ভব যে মানে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশে এরকম নেটওয়ার্কের দিক থেকে কতখানি সম্ভাবনা আছে খুবই চমৎকার সম্ভাবনা আছে এই যে আমি বলছিলাম যে বড় বড় কোম্পানির সাথে কাজ করতে কিন্তু আমরা পিছিয়ে আসছি না হ্যাঁ এবং আমাদের ইয়াং এই তরুণ ছেলেগুলো কিন্তু খুব সফলতার সাথে করতে পারছে শুধুমাত্র যে ওরা বিহাইন্ড দ্য সিন যে কাজ করে যাচ্ছে তা কিন্তু না সরাসরি মিটিং করছে ওদের সাথে তার মানে কী দাঁড়া যে আমি মার্কেটিং সেলস কীভাবে আমার একটা কমিউনিকেশন করতে হয় এগুলো কিন্তু শিখতে পারছে হ্যাঁ আচ্ছা আমরা হয়তো অনেকের বিহাইন্ড দ্য ডেস্ক সিনে থেকে যাই বাংলাদেশের ছেলেরা বিদেশিরা জানতেও পারে না কিন্তু বাইবেল খাতে কিন্তু সেটা ওরা কিন্তু জানতে পারছে যে এই ডেভেলপটা বাংলাদেশেই হচ্ছে আচ্ছা এবং বাংলাদেশে যে মানে মেধাবী তরুণরা আছে তারাও যে আসলে কাজ করতে পারে এই মানে আইটি সেকশন অনেক যে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ এই ক্ষেত্রে আসলে প্রযুক্তিগত দিক থেকে যদি বলি বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম নেই বাংলাদেশও সে ছোঁয়া লেগেছে এই ক্ষেত্রে যদি বলি যে যারা এই মানে নেটওয়ার্কের ক্ষেত্রে যারা ব্যবহার করতে যাবে ইউজার যারা আছে প্রাইসিং এর দিক থেকে যদি ইনস্টল করার ক্ষেত্রে যদি বলি তাহলে প্রাইসিং এর দিক থেকে আসলে কেমন আপনারা সফটওয়্যারটা কিভাবে মানে প্রাইসটা আপনারা নির্ধারণ করেছেন আসলে আইবল মেসেঞ্জার সফটওয়্যারটা কিন্তু আপনার এন্ড ইউজারের জন্য না আমি যেটা বলেছিলাম যে মনে করেন আপনি সবার ঘরে ঘরে হয়তো অন্যান্য মেসেঞ্জার দেখবেন আইবল চ্যাট দেখতে পারবেন না আইবল কাজ করে হলো বড় বড় যে কমিউনিকেশন প্রোভাইডার আছে যেরকম আমি নাম বললাম ইন্টেল ফিলিপস রিম ফুজি ফিল্ম এগুলোর জন্য কাজ করে হ্যাঁ কিন্তু তারপরেও আইবল চ্যাট নামে যে সফটওয়্যারটা আছে যেটা ফ্রিলি অ্যাভেলেবল হ্যাঁ যদিও আমাদের টার্গেট না কিন্তু তারপর এটা কিন্তু ফ্রিলি অ্যাভেলেবল যে কেউ এটা ইউজ করতে পারে এবং অনেকে ইউজ করে এটা কিন্তু বাংলাদেশে খুব পরিচিত না হলেও বিদেশে কিন্তু অনেক ভালোভাবে পরিচিত মিলিয়ন্স অফ পিপল কিন্তু অলরেডি ইউজিং আচ্ছা আইবল চ্যাট তো এই ক্ষেত্রে টেলিভিশন জুলি যদি বলি বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক মিডিয়া যদি বলি কিভাবে আসলে উপকৃত হতে পারে আমি যে প্রথম দিকে একটা ছোট একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে করেন রিমোট এরিয়াতে হ্যাঁ রিমোট এরিয়াতে মনে করেন আপনার সেরকম খুব ভালো ব্যান্ডউইথ নেই কিন্তু আইবল চ্যাট ব্যবহার করে আপনি কিন্তু কমিউনিকেশন করতে পারেন মনে করেন টেলিভিশনে আমরা টিভি চ্যানেলের সাথে একটা যে অনলাইন কথোপকথন করি হ্যাঁ ওই রিমোট এরিয়ার সাথে এখানে হয়তো বা শুধুমাত্র টেলিফোনে করতে পারছি ব্যান্ডউইথের অভাবে কিন্তু আইবল চ্যাট ব্যবহার করে আমি শুধুমাত্র ভয়েস কল না আমাকে ভিডিও কলও করতে পারি
আচ্ছা নেক্সট 5 ইয়ার্স যদি বলি যে বাংলাদেশের পরবর্তী 5 বছরে আপনাদের আসলে পরিকল্পনাটা কি মানে টার্গেটটা কি বা আপনাদের কি পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা হলো এটাকে আরো উন্নতি করা বর্তমানে আমাদের 30 জন আছে নিকট ভবিষ্যতে 50 জন করা এবং আমাদের আরো ভবিষ্যতে প্ল্যান হলো এটা 100 এর উপর তুলে নেওয়া হ্যাঁ এবং বাংলাদেশের মানুষ আমি যেটা বলেছিলাম শুধুমাত্র যে ট্যালেন্টেড ইন ওয়ার্ক মানে কাজ করতে জানে তা না স্মার্ট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কম্বিনেশন হওয়া প্রয়োজন বিদেশের সাথে কাজ করতে গেলে শুধুমাত্র কাজ করতে পারলেই হবে না আপনাকে স্মার্টও হতে হবে হ্যাঁ এই স্মার্টনেসটা আমরা দেখেছি মাসের মধ্যে আছে আর বলে এটা গ্রো করার জন্য কাজ করে এবং ওরা এবং আমরা আশা করব যে এই 5 বছরে আমরা আরও অনেক ইয়াং ছেলেদের নিয়ে কাজ করতে পারবো এবং এরা আমরা এদেরকে আমরা আশা করি যে এই 5 বছরেই আইবল থেকে কেউ কেউ আমরা কেউ কেউ গিয়ে নতুন করে কোম্পানি খুলতে পারবে আচ্ছা যাদের মার্কেট শুধুমাত্র বাংলাদেশে না অ্যাক্রস দ্য গ্লোব এই যে আপনি বলছেন আমরা একটু আগে আসলে ব্যাপার নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম যে তরুণদের মেধা যার ট্যালেন্ট আছে তাদেরকে হান্ট করা হচ্ছে কিন্তু আমরা অনেক সময় দেখছি এই ট্যালেন্টগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে এই ক্ষেত্রে এবং তারা ফিটছে না এই ক্ষেত্রে আমাদের দেশ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মেধা শূন্য হচ্ছে এই ক্ষেত্রে তাদেরকে আসলে কাজের পরিবেশ তৈরি করে দেয়া বা তাদেরকে এদেশে রাখার ক্ষেত্রে আসলে কি কাজ কিভাবে কাজ করছেন বা কি করা উচিত সেই ভূমিকাটা যদি একটু বলতেন আসলে সবাই মানে অনেকে দেশের বাইরে চলে যাওয়ার একটা কারণ হলো তারা মনে করে বাংলাদেশে বিজনেস করে লাভ হবে না সেরকম লাভজনকতার জন্য হবে না এর একটা কারণ হলো মার্কেটিংটা হ্যাঁ বাংলাদেশে যে সেলস অ্যান্ড মার্কেটিং ব্যাপার মানে ফিল্ডটা আছে এটা বড় হতে পারে আরও সুযোগটা আছে ঠিক আছে কিন্তু আমি কিন্তু যেটা বলেছি যে আইবল কিন্তু এদেরকে স্মার্ট করছে হ্যাঁ তার মানে কি সে যখন এখন একটা বিজনেস দি এস্টাবলিশ করবে বাংলাদেশে এর মানে এই নেতাকে বাংলাদেশে সেল করতে হবে তার প্রোডাক্ট সে কিন্তু এখন বিদেশে বড় বড় ক্লায়েন্টের সাথে আসে এখন যেহেতু স্মার্ট হয়েছে যোগাযোগ করতে পারে সে কিন্তু ওখানেও সেল করতে পারবে এইভাবে সে বাংলাদেশ থেকে যদি কেউ বিদেশে চলেও যায় এখন কিন্তু সেটা অনেক কমে আসবে কারণ সে এখন নিজেই এখানে সাহস পাবে যে আমি নিজেই বাংলাদেশে একটা বিজনেস এস্টাবলিশ করি আচ্ছা আপনি কি মনে করেন যে ক্ষেত্রে কাজের পরিবেশটা তৈরি হয়েছে বা আরো হওয়া উচিত ভালো হওয়া উচিত কাজের পরিবেশ আছে বলে আইবল এছাড়া আরও বিদেশি কোম্পানি বাংলাদেশে আছে কিন্তু অবশ্যই আরও ভালো হওয়া উচিত এবং আসলে আপনি জানেন যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা স্টেবল না এতে আসলে বিদেশি কোম্পানিগুলো খুবই হ্যাম্পার্ড হয় আপনি ভালো করে এগুলো জানেন তো আমরা আশা করব এই দিকটা সরকার দেখবে এবং আরও কীভাবে স্টেবল করা যায় আরও কীভাবে আমরা বিদেশি কোম্পানিগুলোকে উৎসাহিত করতে পারি বাংলাদেশে আসার জন্য এটা ওরা দেখবে আচ্ছা ভালো লাগলো অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম আইবল নেটওয়ার্ক সম্পর্কে এবং অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ ইটিভিকে ধন্যবাদ ধন্যবাদ কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশে দুপুরে আজকের আয়োজন এখানে শেষ